अब जब जब बुलाएंगे बाबा का दरबार पर सलाम फेरने फिर आएगा। एटी मूलत सेई घुटियारी शरीफ एक साधुर जन्नोई घुटियारी शरीफर आज एत नाम डाक जे साधु गभीर साधना करे जले पुड़े जावा ग्रामे बिस्टी नामिये छिलेन। আপনারা যদি ক্যানিং থেকে ঘুটিয়ারি শরীফে আসেন বা শিয়ালদা থেকে ঘুটিয়ারি শরীফ গাজী বাবার মাজারে আসেন তো স্টেশন থেকে মাজারের দূরত্ব কিন্তু মাত্র এক মিনিট। পাথর বিশিষ্ট এই রাস্তাটি মূলত উঠেছে গাজী বাবার মাজারের দিকে। নতুন ভক্তরা যদি এখানে আসেন মাজারে ঢোকার মুখে এইসব দোকান থেকে কিন্তু আপনাকে পূজোর সামগ্রী কিনে তবেই কিন্তু আপনি ভিতরে গিয়ে পুজো দিতে পারবেন লাইন দিয়ে। প্রতি বছর শত শত লোকের যে এই ঘুটিয়ারি শরীফ মাজারে ভিড় হয় তার মূল কারণ এখানকার বাসিন্দার মুখ থেকে শুনে নেব। দাদা আপনার নাম কি আছে? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, তো এইখানে লোক যে দূরে দূর দূর থেকে আসে তো তারা কি এসে কোনো উপকৃত হয় বাবার কাছে? হ্যাঁ নিশ্চয়ই হয়। সতেরো শ্রাবণ মেলা নিয়ে আপনি কিছু বলুন। সতেরো শ্রাবণ রাত্রেবেলা বাবা চ্যান হয় মানে গোসল হয়। আচ্ছা, ওই দিন আমাদের দেয়ান ফ্যামিলি থেকে বাবা উপরে চাদর সিন্নি সব কিছু চাপান হয় এবং তারপর দুটো আইরের পর থেকে সাধারণ লোকের জন্য এটা খোলা হয়। আচ্ছা, এখানে আমার কথা হচ্ছে লোক কেন আসবে, মূল বিষয়বস্তুটা যদি একটু তুলে ধরেন, লোক কেন আসে এখানে? লোক সবাই যা বিপদে যা আসে অসুখ বিসুখ। আচ্ছা, হ্যাঁ, কার মেয়ের বিয়ে হয় না, কার ছেলের বিয়ে হয় না, কেউ বয় মামলা মকদ্দমায় পড়েছে, বিভিন্ন সমস্যা মানুষের সব সময় থাকে। কেউ সমস্যা থেকে কি মানুষ মুক্তি পায়? হ্যাঁ, মানুষ বহু মুক্তি পায়। তার জন্য এখানে আপনার এখানে হাজুর চাপায়, চাদর চাপায়। যদি দর্শকরা আসে পুজো দেওয়ার টাইম টেবিল কি আছে এখানে? কোনো টাইম টেবিল নেই, যে কোনো টাইমে পুজো দিতে। হ্যাঁ, আমাদের সপ্তাহে দুদিন দোকান খোলা হয়, বৃহস্পতিবার শুক্রবার আমাদের এখানে বাবার উলস হয় প্রতি বৃহস্পতিবার শুক্রবার। আচ্ছা, বিভিন্ন জায়গাতে লোক আসে এখানে, কলকাতা মালদা দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর থেকে লোক এখানে আসে, বর্ধমান। আচ্ছা, বাচ্চা যে হারিতে করে যে বাচ্চা ভাসানো দেখা গেছে তো এটা কি কতটা সত্যি কতটা মিথ্যা একটু যদি বলেন। এখানে মিথ্যা বলে কিচ্ছু নেই, সব সত্যি, সব সত্যি। বাচ্চা ভাসায় কেন? বাচ্চা যেসব ছেলে মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না বহুত দিন, তাদের ফ্যামিলি একটা বাচ্চা নেই, আমাদের খাদেমরা আছে, খাদেমরা ওটা ভাসায়। এবার মা বা যেগুলো আমাদের বলে নানি তারা পুকুরে মাথার দিকে থাকে অনেক দূরে এপারতে উপায়, তারা ওইদিকে আঁচল পেতে বসে থাকে, ওই হাঁড়ি গিয়ে তাদের হাতে ওঠে। সমস্ত তীর্থযাত্রীদের বলে রাখি ভেতরে ঢোকার পরে এই জায়গাটি থেকে আপনারা নাক মুখ ধুয়ে বাইরে থেকে রুমাল বা টুপি মাথায় দিয়ে তবেই কিন্তু বাবার সমাধির ওখানে আপনারা যেতে পারবেন। মসজিদের ভেতরেই রয়েছে গাজী বাবার সমাধি। ভিতরে যেসব দর্শনার্থীরা পুজো দিতে এসছেন কিংবা যারা ভেতরে থাকেন তাদের কি মতামত এ বিষয়ে জানানোর চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিতরের দিকটা আপনাদের দেখানো যাক। এটা এখানে দায়িত্বে আছে এখানকার খাদেম আমরা পান্ডা। আপনার নাম কি আছে দাদা? মোহাম্মদ ইয়াকুব আলী দেওয়ান। এখানে কত দূর থেকে লোকজন আসে? বিভিন্ন জায়গা থেকে লোক আসে। আচ্ছা আচ্ছা, সর্বধর্মের লোক এখানে আসে, যার যা মনের প্রার্থনা আশা নিয়ে এখানে আসেন। হযরত সৈয়দ শাহ মোবারক গাজী আল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফে যে যেমন নিয়ে আসা নিয়ে আসেন, ফরিয়াদ করেন, ইনি আল্লাহর কাছে দোয়া করে দেন, তার মনের উদ্দেশ্য সফল হয়ে যায়। দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি আমতলা থেকে এসেছি। আমতলা থেকে মানে কি মনস্কামনা নিয়ে এসেছেন? মনস্কামনা এসেছি, আমার দোকান আছে, আমার দোকানের আয় বাড়াবার জন্য আমি বাবার কাছে ফরিয়াদ করতেছি। হ্যাঁ, এর আগেও এসেছি, আমি কয়েকবার উপকার পেয়েছি। যদি কিছু বলেন গাজী বাবার মন্দিরের সম্পর্কে। আমার নাম রাকেশ দেওয়ান। আমার নাম রাকেশ দেওয়ান, আমি ঘুটিয়ারি শরীফ গাজী বাবার মাজারের খাদেম। এখানে গাজী বাবার এখানে সমস্ত ধর্মের মানুষজন আসে, বাবার এখানে যে যা উদ্দেশ্য করে গাজী বাবার এখানে মানত করে, সেই মানত পুরো হয়। গাজী বাবার এখানে দেখুন একটা জিনিস, গাজী বাবার এখানে যে যা আশা করে উদ্দেশ্য করে আসে এখানে কাজ পুরো হয় অতি অবশ্যই। তাহলে এখানে লক্ষ লক্ষ মানুষ কিসের জন্য আসে? গাজী বাবার যে উরুষ মেলা হয় আগস্ট মাসের 3 তারিখে, শ্রাবণ মাসের 17 তারিখে, এই দিনে গাজী বাবার উরুষ এখানটায় প্রচুর মানুষ আসে, এখানে ভিড় জমান। হ্যাঁ, ইউটিউবে ছাড়া আছে গাজী বাবার উরুষ মেলা বলে, সার্চ করলে পাবেন। তো গাজী বাবার এখানে বিশাল ভিড় হয়, যে যা উদ্দেশ্য করে নিয়ত করে বাবার এখানে মানত চায় সেই আশা পূর্ণ
সম্পন্ন হয়। গাজী বাবা হচ্ছে যে বাংলার বাদশা এনি চৌধুরী মদনলাল চৌধুরীর হাতে একটা গোল পুকুর আছে, হ্যাঁ, ওই পুকুরে ওখানে যে যা উদ্দেশ্য করে ফুল ভাসানো হয়, বাচ্চা ভাসানো হয়, যাদের বাচ্চা কাচ্চা হয় না, দীর্ঘদিন ধরে ডাক্তারবাবুকে দেখিয়ে বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো গাজী বাবার এখানে এসে মানত করে যেতে হয় যে গাজী বাবা আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার যেন এই একটা পুত্র সন্তান হয়। সেই হিসেবে বাবার এখানে আসা যাওয়া করলে সাত সপ্তাহ আসা যাওয়া করতে হয়, বাবার আশীর্বাদে তার বাচ্চা কাচ্চা হয়। শুক্রবার বেলা 2:30 নাগাদ আমরা হাঁড়িতে করে বাচ্চা ভাসায়, বাচ্চাদের মানত থাকে যেসব বাচ্চারা হয়, হ্যাঁ, মানত করে সেই সব বাচ্চাদের মানত করলে সেই বাচ্চাদের হাঁড়িতে দিয়ে আবার মানত আদায় করতে হয়। এটা রাজা মদন রায় চৌধুরীর হাতের মানে পুকুর, 2.5 কোপের পুকুর এটা, মক্কা শরীফ পুকুর আছে, এটা মক্কা পুকুর। হ্যাঁ, এটা দেখতে পাবো, কোনো অসুবিধা এখানে কোনো, সবার মেলা এটা, গাজী বাবা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে গাজী বাবার মেলা, বুঝেছো? থ্যাংক ইউ। এবার আসা যাক অদ্ভুত রহস্যে মোড়া মদন রায় চৌধুরীর 2.5 কোপে কাটা পুকুরটির সম্পর্কে। 2.5 কোপে কাটা আজ এই পুকুরটি তীর্থযাত্রীদের কাছে মনস্কামনা পূরণের দিক থেকে ইতিমধ্যে এক বড়সড় জায়গা করে বসেছে। লোকমুখে কথিত, এই পুকুরে হাতে ধরে যদি ভক্তরা ফুল ছাড়ার পর সেই ফুল ঘুরতে ঘুরতে সেই ভক্তের হাতে আসে, তাহলে বাবা নাকি তাদের মনস্কামনা পূরণ করেন। শুধু ফুলই নয়, ভক্তদের মানত থাকলে নাকি ছোট ছোট বাচ্চাদেরও হাঁড়িতে ভরে এই পুকুরে ভাসিয়ে দেওয়া হয়। ওখানকার বাসিন্দাদের মুখে বাচ্চা পুকুরে ভাসিয়ে দেওয়ার রহস্য কি তা জানতে চাইলে তারা উত্তরে বলেন, যদি কারোর বিয়ের 5-6 বছর পরেও বাচ্চা না হয় তো এভাবে নাকি তারা কিছুক্ষণের জন্য নিজ নিজ বাচ্চাকে হাঁড়ির মধ্যে অলৌকিক মায়া জালে ভরা এই পুকুরে ভাসালে নাকি ফুটফুটে সন্তানের জন্ম লাভ করে। ঘুটিয়ারি শরীফের মাজারের বাস্তব চিত্রটাকে তুলে ধরার জন্যই এই ভিডিওটি মূলত আমি বানিয়েছি। ভিডিওটি যদি বিন্দুমাত্র কারোর ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন হেল্পফুল ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।